নেতৃত্বকে দেখতে পাওয়া গেছে যে তারা আটক হচ্ছেন পুলিশের হাতে, এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে তাদের এই স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য ভবন অভিযানের নামে উদ্দেশ্য প্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন তদন্ত করছে সিবিআই? যান সিজিও গিয়ে অভিযান করুন, তদন্ত করছে সিবিআই, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। আর বিজেপি যাচ্ছে কখনো স্বাস্থ্য ভবন, কখনো বকলমে বলছে নবান্ন, এগুলো কোনো কাজের কথা হলো? আর বিজেপির যে মিছিল নবান্নের দিকে গেছে 700-800 লোক, আপনাদের চ্যানেলগুলিতেই যে ওপর থেকে টপ ভিউ ছবি সমস্ত দেখা গেছে ক্যামেরার, লোক নেই জন নেই, শুধু কিছু দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেয়া। পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে, তারা বুঝতে পারছে ওদের ওই 700-800 লোক নিয়ে গেছেন, তার মধ্যে তো আবার ওদের নিজেদের দেহরক্ষীরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর প্রথমেই কয়েকজন নেতা, শ্রমিকবাবু, সুরেন্দ্রবাবু, তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছেন। তো রাজ্য সরকারের উচিত এই যারা আগে আগে বিজেপির নেতারা উঠে বেশ আরাম করে সিটে জানলার ধারে বসবেন, তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভো বাসটা অন্তত রাখে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান, জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল, তো ওই পর্যন্ত। বাকিরা কেউ অনেকে খানিকটা দৌড়চ্ছেন, কিছু কর্মীকে উত্তেজিত করছেন, কিন্তু পুলিশ যেটা যতখানি সংযত থাকা উচিত সেইভাবেই সংযমের সঙ্গে তাদের দায়িত্ব এখনো পর্যন্ত পালন করে চলেছে, এটা পরিষ্কার। এর সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস, এর সঙ্গে ন্যায় বিচারের দাবির কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ রকম অ্যানার্কি তৈরির জন্য সস্তা রাজনৈতিক ক্রিয়াকলাপ। আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল হয়েছে আজকে কথা, তাতে সিবিআইয়ের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন এ কিছু তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা। সুপ্রিম কোর্টে আজকে যে সওয়াল হয়েছে বা যা সওয়াল চলছে তা নিয়ে শেষ কথা বলার মতো জায়গা এখনো আসেনি। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে তাতে সিবিআই এর তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা, আদালতকে, সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সিবিআই তাদের তরফ থেকে তাদের আইনজীবীরা। আমরা মূল যেগুলো দেখেছি তারা কিছু বক্তব্য রেখেছেন, রাজ্য সরকারের তরফে বক্তব্য কিছু রাখা হয়েছে, এর পরের দিনে আবার শুনানির বিষয় রয়েছে। মূল বিষয় হচ্ছে আমরা দেখেছি যে যেহেতু মামলা চলছে, সিবিআই তদন্ত করছে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত, এক। দুই, এই ঘটনা আইন আইনের পথে চলবে, এই ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয়। তিন, সুপ্রিম কোর্ট বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের উপর যেমন অতিরিক্ত বলপ্রয়োগের কোনো প্রশ্ন থাকবে না, কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনটাও প্রোটোকল মেনে করতে হবে, অর্থাৎ আক্রমণাত্মক, বেআইনি এই ধরনের কাজকর্ম করা যাবে না। এবং চার, যখন সিবিআই এর তরফ থেকে সওয়াল হচ্ছিল সেই সময় নির্দিষ্ট একটি জায়গায় এসে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে কেন্দ্রের আইনজীবীকে, আমাদের কাছে রিপোর্ট আছে, আপনারা সোশ্যাল মিডিয়ার ভুল জিনিস, রটনা যেগুলো হচ্ছে সেগুলো আদালতে বলার চেষ্টা করবেন না। ফলে বিচার একটা জায়গায় আছে, আদালতের একটা প্রক্রিয়া চলছে, সেখানে তাদের আইনজীবী তাদের তরফ থেকে বিকৃতভাবে বা তাদের তরফ থেকে তাদের মতো করে কি কি বললেন সেইটা শেষ কথা হতে পারে না, তার যখন যথাযথ কাউন্টার হবে বা তার যা কাউন্টার হয়েছে সেগুলো আইনি ভাষায় চলছে, আইনের এই গোটা বিষয়টা শেষ হলে সুপ্রিম কোর্ট তখন রায় দেবেন। এখন তার মধ্যে থেকে সিবিআই এইটা বলেছেন, রাজ্য সরকারের আইনজীবী তার উত্তরে এইটা বলেছেন, তো ফলে শুধু আমরা এইটা নিয়ে আমরা বিচার করার তো কেউ নই, এটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন। আমরা শুধু দেখতে পাচ্ছি আজ
22 তারিখ হয়ে গেল 22শে আগস্ট, সিবিআই এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আজ 22শে অগস্ট হয়ে গেল, একজন মাত্র অ্যাকিউজড, দ্যাট ইজ দ্যাট পার্সন সঞ্জয় রায়, অ্যারেস্টেড বাই স্টেট পুলিশ, কলকাতা পুলিশ। ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে একজন অ্যারেস্ট হয়েছিল, সেই অ্যারেস্টই রয়েছে সিবিআই এর সামনে, সবকটা চরিত্র রয়েছে। এই যে কথার কথা বলা হচ্ছে, এই যে রটনা হচ্ছে, অমুককে ফোন করে ভুল তথ্য দিয়েছিল, কেন এই ভুল তথ্য দিল, কেন এর জবাব মিলছে না, রে ভাই জবাব মিলছে না, যে তথ্য দিয়েছে সে তো সিবিআই এর সামনে রয়েছে, তো সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন? যদি কোনো কোনো এখনো পর্যন্ত যাই চারপাশে রয়েছে, তাতে কোনো পুলিশ ফোন করে ওর ফ্যামিলিকে ভুল তথ্য দিয়েছে কেউ বলেনি, বারবার বলছে হসপিটালের কেউ একজন দিয়েছে, যে দিয়েছে সেও ওখানে রয়েছে, তদন্তের মধ্যে রয়েছে, তাহলে সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন? এ নিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলছে, আরে ভাই সিবিআই সামনে সবকটা লোক রয়েছে, তাহলে সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন? দর্শককে উত্তেজিত করে কি লাভ হচ্ছে? এই কনসার্ন যাদের বিরুদ্ধে প্রশ্ন, প্রত্যেকটা ক্যারেক্টার সিবিআই সামনে রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার সিবিআই সামনে আছে, তাদের দীর্ঘক্ষণ সিবিআই জেরা করছে, যে একজন অ্যারেস্টেড হয়ে আছে সেও সিবিআই কাস্টাডিতে আছে, সিবিআই ইচ্ছে মতো কনফ্রন্টেশন সেশন করতে পারছে, অর্থাৎ মুখোমুখি জেরা করতে পারছে। তারপরে যদি সিবিআই তাদের ব্যর্থতা ঢাকতে বলে আমরা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এর কোনো যৌক্তিকতা থাকে? সিবিআই ফেল করছে, ডিলে করছে, আর সেই ডিলেটার দায় এই বিকৃত সওয়ালের মাধ্যমে কনফিউশন ক্রিয়েট করে জনমানসে ছড়াতে চাইছে, কোর্টে সওয়ালের মাধ্যমে এবং বিচারপতিদের সেখানে বিভ্রান্ত করতে চাইছে। তেমনি একটা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ নিয়ে সওয়াল করতে গেছিল, ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ওই সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ দিয়ে সওয়াল করার চেষ্টা করবেন না, এগুলো আমরা দেখেছি। এবার বাকিটা আপনাদের, আপনারা কোন অংশটা দেখাবেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সিবিআই কে জিজ্ঞাসা করুন, যে প্রশ্নগুলো উঠছে ওকে কেন এটা বলা হয়েছে, উনি কেন এটা করেছেন, তার উত্তর মিলছে না। আরে ভাই উত্তরটা তো রয়েছে সিবিআই এর হাতে, উত্তর মিলছে না মানে কি? সেই লোকটাও সিবিআই এর সামনে রয়েছে, তদন্তের ক্ষমতা সিবিআই এর হাতে, অ্যারেস্টের ক্ষমতা সিবিআই এর হাতে, ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব সিবিআই এর হাতে। তো তাহলে এটাকে সেন্সেশনালাইজ করে, এটাকে একটা চাঞ্চল্যের দিকে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা আমরা এই মুহূর্তে কোর্টে যেটা রয়েছে, কোর্ট যা যা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এখনো পর্যন্ত সেগুলো মেনে চলাটাই ভালো। শীর্ষ আদালতে এফআইআর কেন এত দেরি করে হলো 12 ঘন্টা পরে, সেই প্রসঙ্গটা আজকে উঠছে, তার উত্তরটাও কপিল সিবল দিয়েছেন, আপনি সেইটা তো ওইখান থেকে নেবেন, আমায় জিজ্ঞেস করছেন কেন? শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে, তাহলে তার উত্তর তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন, ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে। তা আপনারা শুধু প্রশ্নটা তুলে দিয়ে বাকিদের কাছে দিয়ে দেওয়ার কি অর্থ আছে? তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আজ দিয়েছেন, নয় পরবর্তী শুনানিতে দেবেন। তো সুতরাং যদি তদন্তের ক্ষেত্রে কিছু প্রশ্ন থাকতেই পারে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন তো উঠবেই, নইলে তদন্ত কিসের? কিন্তু তার উত্তরটা কোনো আইনজীবী দিচ্ছেন, আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে সিবিআই, তো সিবিআই এতক্ষণ কি করছে? সারা সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় যতজন শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশ একসঙ্গে সব সলভ হয়ে গেছে এবং দোষী লোকজন সব চিহ্নিত হয়ে গেছে, তারা তো সব সিবিআই এর চারপাশে ঘুরছে, রোজ সিবিআই যাচ্ছে আসছে, সারাদিন সিবিআই এর প্রশ্নের উত্তর দিচ্ছে, সিবিআই অ্যাকশনটা নিচ্ছে না কেন? সিবিআই এই যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কার? সিবিআই এর। সিবিআই যদি মনে করে যে অমুক ব্যক্তি ভুল খবর দিয়েছে, তাকে ধরার দায়িত্ব কার? সিবিআই এর। সিবিআই যদি মনে করে তদন্তের জায়গা
ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ক্ষতিগ্রস্ত করার জুরিসডিকশন কার? তা সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো এখানে গিয়ে কোর্টে শোকসভা করার কারণ কি? একটা নির্দিষ্ট অ্যাকশন নিয়ে সেই রিপোর্টটা দেওয়ার কথা ছিল সিবিআই এর। সিবিআই নিজেদের বিলম্ব এবং ব্যর্থতা ঢাকতে কনফিউশনকে হাতিয়ার করছে। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তাতে তিনি বলছেন যে একজন সমাজ মাধ্যমে পোস্ট করে সুকান্ত মজুমদার বলছেন যে একজন রেপ এবং মার্ডার ভিকটিম, তার বিরুদ্ধে রাজ্যকে রক্ষা করতে কপিল সিব্বালের মতো আইনজীবীকে লাগিয়েছে রাজ্য সরকার, এটা অনেককে আহত করছে, তাদেরকে আহত করছে। 21 জন লয়ারের তালিকা দেওয়া হচ্ছে, সেটাও হতেই পারে, কারণ অনেক সময় যারা লড়েন বিভিন্ন ক্ষেত্রে, ফলে তাদের নামগুলো একসঙ্গে দেওয়া থাকে, তার মানে ওটা আইনের পদ্ধতি। তাদেরও এমন কেস, এমন কেস রেকর্ড বের করে দেওয়া যাবে, তাদের তরফেও কজন আছেন, কি আছেন, সেই সংখ্যাগুলো, এটা এটা কোর্টের একটা প্রসিডিও, তার মধ্যে রীতি। তার সঙ্গে এতজন কেন, অতজন কেন? দুই, রাজ্য সরকার কোথাও কোনো ধর্ষক বা খুনিকে রক্ষা করার জন্য আইনি লড়াই লড়ছে না। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আরজি করের ক্ষেত্রে কোনো ধর্ষক, কোনো খুনিকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্ট লড়ছে না। যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, ফলে রাজ্য সবকটা পক্ষের তো আইনজীবী দরকার, তো আইনজীবী থাকবেন, তারাও তো দোষী চাই, কোন পদ্ধতিতে দোষী চাই, দেওয়ার কথা কার, জাস্টিস ডেলিভার করার কথা এখন সিবিআই এর, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা কতদিন ধরে কি করেছেন, কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, সেটা জানাবার কথা ছিল। তারা একজনকেও অ্যারেস্ট করতে পারেনি, একটাই অ্যারেস্ট হয়েছে, এবং সিবিআই সূত্রে যা চারপাশে যা খবর রটছে আমরা জানি না, যে যে অ্যারেস্ট হয়েছে সে এর মধ্যে ভালো রকম ইনভলভ, তার মানে সেটাও তো রাজ্য সরকারই করেছে, কলকাতা পুলিশই করেছে। তাহলে সিবিআই তার যথেষ্ট সময় পাওয়ার পর, সবকটা চরিত্রকে সামনে পাওয়ার পর কোনো স্টেপ নিতে পারেনি, এখন জল ঘোলা করার একটা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে তারা কনফিউশন ক্রিয়েট করছে। আমি গোড়াতেই বলেছি, খুব স্পষ্ট এখানে বিষয় রয়েছে, মামলা এবং তদন্ত, আরজি করের যে তদন্ত, তাই নিয়ে সিবিআই একতরফা তাদের তরফ থেকে তাদের ব্যর্থতা এবং বিলম্ব ঢাকতে কনফিউজ করার চেষ্টা করেছে, পাল্টা লজিক দিয়েছে, স্টেট গভর্নমেন্টের যারা ছিলেন যা যা কোয়ারি দিয়েছেন, নইলে পরের দিন দেবেন, ফলে এটা একটা পার্ট। কিন্তু আজকে যেটা পাওয়া গেছে নিশ্চিতভাবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা আগে কাজে যোগ দিন, কারণ আইন তদন্ত বিচার তার মতো চলছে। দুই, রাজনৈতিক দলগুলিকে বলেছে এই নিয়ে রাজনীতি করবেন না, কারণ আইন আইনের পথে চলছে, আমরা মনিটর করছি, করবেন না। তিন, বলেছেন যে সওয়ালের সময় সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ তুলে সওয়াল করতে গেছিলেন সিবিআই তরফ থেকে, আদালত বলেছে সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজ তুলে সওয়াল করবেন না, রিপোর্ট আমাদের কাছে আছে, আমরা জানি কি, অর্থাৎ মিথ্যা বলে বিভ্রান্তি করতে গিয়ে ধরা পড়েছে সিবিআই। আর চার, যারা বলেছিলেন কোর্টকে যে গণতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ করতে পারে রাজ্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও বলেছে গণতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ হবে না, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনটাও যেন প্রোটোকল মেনে হয়। ফলে এই চারটে নিশ্চিত মন্তব্য আজকে পাওয়া গিয়েছে, বাকিটা একটা প্রসেস, একটা ওরা এই বলেছে, তার পাল্টা এই লজিক গেছে, এই গেছে, এই গেছে, আবার সেটা পরের দিন হবে। কিন্তু সিবিআই আজ ম্যাটারের কিনারা করতে পারেনি। চিকিৎসকদের কাজে যোগ না দেওয়া নিয়ে নানা রকম বক্তব্য উঠে আসছে, এবং আজকেও বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, থ্রেট দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়। দেখুন, এগুলো সব হাওয়ায় ছেড়ে দেয়া, থ্রেট দেয়া হচ্ছে, কে কাকে থ্রেট দিয়েছেন? কেউ কাউকে থ্রেট দেননি,
যদি কেউ কাউকে থ্রেট দিয়ে থাকে তিনি স্পেসিফিক কমপ্লেন করুন, আমি এই ব্যক্তি আমাকে এই পদ্ধতিতে থ্রেট করা হয়েছে, হয় অমুক ব্যক্তি থ্রেট করেছে অথবা কোনো আননোন সোর্স থেকে এই পদ্ধতিতে থ্রেট করা হয়েছে, এটা তো হাওয়ায় হতে পারে না। তো সুপ্রিম কোর্টে বলে দিয়েছেন যে আপনাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা এরা দেখে দেবেন। মামলা করছে সুপ্রিম কোর্ট, তদন্ত করছে সিবিআই, এরপরে আর কি করে এই কর্মবিরতি চলতে পারে? লক্ষ লক্ষ রোগী তারা এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়ছেন, হয় নাকি কখন? সবই তো যদি আর কিন্তু, তো তাহলে যদি হয়ে থাকতে পারে তাহলে যাদের যা মানে এই কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ওরা কোনো ব্যবস্থাও নেবে না আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছড়াবে, এটা কী করে হতে পারে? ক্ষমতাটা তো ওদের হাতে। আমি নয় এটাকে তদন্ত করে আমি জানিয়ে দেবো এটা এই মেন অ্যাকিউজড বা ওয়ান অফ দ্য অ্যাকিউজড ওদের কাস্টাডিতে, যা যে সরকারি অফিসার যে ডাক্তারকে কার্যত মানে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন তাকেও সকাল থেকে রাত অব্দি সিবিআই এর কাছে, বাকি সব কজন সিবিআই এর কাছে। তাহলে সিবিআই হয় তথ্য প্রমাণ সহ লোক ধরবে অথবা তথ্য প্রমাণ নষ্টের জন্য লোক ধরবে, কোনোটাই না করে শোকসভা করছে কেন? যে কোনো দুটোর তো একটা করবে, হয় এই তথ্যর উপর দাঁড়িয়ে এই লোকটাকে ধরবে আর অথবা এই তথ্য প্রমাণ নষ্ট হয়েছে তার জন্য এ দায়ী সেই জন্য একে ধরবে, কোনোটাই না করে এটা 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 কি জিনিসটা হচ্ছে যে তারা কোনো অ্যাকশনও নেবে না, কোনো স্পষ্ট নির্দেশ দেবে না, বার্তা দেবে না, তারা একটা জল ঘোলা করে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দিয়ে এটা কনফিউশন ক্রিয়েট করছে। 8 দিন প্রায় হয়ে গেল সন্দীপ ঘোষকে ইন্টারোগেট করছে সকাল থেকে রাত পর্যন্ত, এখনো কোনো রকম কুলকিনারা করতে পারলো না। আরে আমরা তো সেটাই বলছি, কেন কুলকিনারা করতে পারছে না? লোকগুলো তো ওদের কাছে রয়েছে। আবার আরেকটা শোনা যাচ্ছে যে ওই সময়ের কি একটা নতুন রহস্য শোনা যাচ্ছে যে দুজন নাকি ওদের ওই পিজিটিদের মধ্যেই দুজন তাদের সেই রাত ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তারা কারা, তারা কোথায়? যদি হয়ে থাকে, যদি সত্যি দুজন এখনো পর্যন্ত নিখোঁজ থাকে স্বাস্থ্য দপ্তরের কাছে, তাহলে তো সিবিআইও সে বিষয়টা জানবে, তাহলে তারা কোথায়, এই ঘটনার সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে কি না, এটার মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা কিছু ছিল কি, ব্যক্তিগত রেসারেসি ছিল কি ছিল না, সেগুলো তো দেখতে হবে। এগুলো দেখার কাজ তো সিবিআই এর। তো সিবিআই যদি এতদিন সময় পাওয়ার পরেও ওখানে গিয়ে হাজির হয়ে বলে যে আমরা এখনো কিছু করে উঠতে পারিনি, আর রাজ্য সরকার আর কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে ধরে এনেছে, তো এটা তো সম্পূর্ণভাবে সিবিআই এর ব্যর্থতা। তো এখানে সিবিআই চলো, সিজিও চলো না হয়ে স্বাস্থ্যভবন চলো আর নবান্ন চলো, এইসব বলছেন কারা? এটা অত্যন্ত বিপজ্জনক, এটা সম্পূর্ণ মানে কিছু কিছু জায়গা থেকে প্রভোগ করা হচ্ছে, প্রমোট যারা করছে তার থেকে বোঝা যাচ্ছে যে কি বলছে তারা, যে হঠাৎ নবান্ন চলো লোক খেপিয়ে দিয়ে ওদিকে পাঠাচ্ছে। এর পেছনে এখানে আরএসএস এর নাম লেখা কোনো একটা গ্রুপ থেকেও সেটা পোস্ট হচ্ছে, বিজেপির সমর্থকরা নেতারা সব পোস্ট করতে শুরু করেছেন ছাত্র সমাজের নাম করে, ওনাদের পতাকাগুলো মানুষের দরবারে রিজেক্টেড। তাই যাদের পতাকা মানুষের দরবারে রিজেক্টেড, যাদের দলীয় পতাকা, তারাই ছাত্র সমাজের নাম দিয়ে বলতে চলেছে বলছে। এর মধ্যে শুভেন্দুবাবু বলছেন সোমবারের মধ্যে ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চলবে, কেন বলবেন? সোমবারের মধ্যে ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চলবেন কে বলেছেন? শুভেন্দু অধিকারী। কার ইস্তফা? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ইস্তফা? ধর্ষণ এবং খুন, এতদিন ধরে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ, মণিপুর,
সমস্ত হয়ে এসছে, বিজেপি শাসিত রাজ্যের তো কেউ ইস্তফা দিলেন না, বানতলা ধানতলা বিরাটি থেকে তো সিপিএম এর কেউ ইস্তফা দিলেন না, তাহলে ইস্তফা না দিলে গুলি চলবে কেন? তাহলে যারা গুলির থিওরি ফ্লোট করছেন তাদেরকে সেদিন সকাল থেকে তো গৃহবন্দী রাখা উচিত পুলিশের। যারা গুলির থিওরি ফ্লোট করছেন তার মানে তারা কোনো অঙ্ক, একটা ছক, এনার্কি তৈরি করতে হবে। কি সব পোস্ট দেখেছেন, নবান্ন অভিযান চলো নবান্ন, তার তলায় লেখা হচ্ছে দেশলাই আনবেন, আগুন জ্বালাতে হবে, সোশ্যাল মিডিয়ায় এইসব পোস্ট হচ্ছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে এরা। দেখুন স্পষ্ট কথা, উই ওয়ান্ট জাস্টিস, এইটা যদি দাবি হয় তাহলে আমরা সবাই আছি, কিন্তু তার থেকে সরে এখানে গিয়ে উই ওয়ান্ট রেজিগনেশন, সস্তা রাজনীতির দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না। জাস্টিস ফর আরজি কর, তোমার আমার সবার স্বর, কিন্তু যদি ইস্তফার রাজনীতি করতে চাও ভাই, তাহলে লড়াইয়ের ময়দানে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। এই যখন পরিস্থিতি, যখন বেদুরে দেখা যাচ্ছে ঘুমন্ত কর্মী, তার উপর অ্যাসিড হামলা হচ্ছে, আনন্দপুরে মহিলা খুন হচ্ছে, নিরাপত্তার কি হাল? সারা দেশটা বললেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টটা দেখেছেন, যেগুলো সামাজিক ব্যাধি, যেগুলো সামাজিক ইনসিডেন্ট, কোন কালে কোন যুগে, কোন কালে কোন যুগে কোন দেশে কোন রাজ্যে, আমাদের রাজ্য অতীতে বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটেনি, ফলে সেগুলোকে দিয়ে যদি এখন রাজনীতির মাপকাঠি হয় তাহলে তো এটা তো ওটা অপযুক্তি হয়ে যাচ্ছে। সারা দেশে গত কদিনে 200 শ্লীলতাহানিয়ার ধর্ষণের ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে দিয়েছেন, 900 ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন 900 ঘটনা। মহারাষ্ট্রে পথ অবরোধ, নেট বন্ধ, লাঠিচার্জ, কি বলছেন? একটা ভারসাম্য থাকবে তো, সেখানে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে পুলিশ তো সঙ্গে সঙ্গে ধরেছে, আনন্দপুরে যদি খুন হয়ে থাকে একজন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে, আরজি করে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, দেখতে হবে সরকার কত তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে, করছে তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর রাখছেন, তার চোখে একটু প্রবলেম আছে, ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে, তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন, আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন, সময়োপযোগী, শক্তিশালী টুইট। 28 তারিখে যে তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে গিয়ে অভিষেককে আমরা দেখতে পাবো? 28 তারিখ নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, 28-এর প্রস্তুতি, ওটা ছাত্র সভাপতি শ্রীরামকুর ভট্টাচার্য বিস্তারিত বললেন। বিরোধীদের অভিযোগ একটু ওই সুপ্রিম কোর্টে যাচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে কিছু জিনিস আড়াল করার চেষ্টা হয়েছে। অবজারভেশন সুপ্রিম কোর্ট তো কিছু দেননি, সুপ্রিম কোর্ট কিছু চলতে চলতে যখন সিবিআই কিছু বলেছে তাদের তরফ থেকে দিয়েছে, সুপ্রিম কোর্ট আবার সেটাকে কোয়ারি, তার জানার কথা বলেছেন, কিছু বক্তব্যগুলো শুনানির সময় হয়েই থাকে, তারপরে আবার রাজ্যের তরফ থেকে যখন সাবমিশন হয়েছে সেই উত্তরগুলোও শুনেছেন। আপনারা শুধু সিবিআইয়ের অংশটুকু শুনে কি, যদি কোথাও কোনো অসঙ্গতি বা ভুল থাকে সুপ্রিম কোর্ট তার বিচার করবেন, সেটা তো কেউ আড়াল করছে না, কিন্তু যখন সিবিআই সোশ্যাল মিডিয়ার ভুল খবর নিয়ে সেটা সওয়াল করতে গিয়ে ধমক খাচ্ছে, সেটা আপনারা দেখাচ্ছেন না, আপনাদের প্রশ্নে আসছে না, আর সেটা মিডিয়া ইগনোর করে যাচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। যেটা জেনুইন অসঙ্গতি যদি থাকে, যদি কোথাও কোনো সমস্যা থাকে, তো তাহলে নিশ্চিতভাবে সেটা চিহ্নিত হবে এবং সুপ্রিম কোর্টের রায় ধরা যাবে, তদন্তে ধরা যাবে। যদি তর্কের খাতিরে ধরা যাক যে যদি পুলিশের কোনো ভুল করা থাকে যেগুলো রটনা হচ্ছে, তো তাকে ডেকে জিজ্ঞাসা করার দায়টাও তো সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, তো সিবিআই সেইগুলো করে রিপোর্টটা দিল না কেন? এই যে কথাটা, কেন তখন এফআইআর করা হয়নি, কেন দেরি হয়েছে, এগুলো তো সিবিআই এর পুলিশকে জিজ্ঞাসা করার কথা, তো সেটা সুপ্রিম কোর্টে দিতে গেল কেন?
পুলিশের যাদের জিজ্ঞাসা করবে যদি কোনো ভুল পায় সেই চিহ্নিত করে ব্যবস্থা নেবে, এটা তো সিবিআই এর এখতিয়ার। তো সেটা না করে ওখানে গেল কেন? যদি তর্কের খাতিরেও ধরা যায় যে পুলিশের কোনো আধিকারিক ভুল করেছেন, তর্কের খাতিরেও যদি ধরা যায় হাসপাতালের কোনো আধিকারিক ভুল খবর দিয়েছেন, তো তারা তো তদন্তের আওতায় সিবিআই এর হাতে রয়েছে। তো সিবিআই এতদিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নিয়ে তো কোর্টকে জানাতে পারত, তাহলে করলো কি এতদিন? আমরা তো সেইটাই বলছি, শুধু রহস্যের প্রশ্নগুলো ছেড়ে দিচ্ছে কেন? যদি কোনো প্রশ্ন থাকেও তার উত্তর খোঁজার দায়িত্বটা সিবিআই এর, হয় উত্তরটা খুঁজে পাবে না হলে কেন উত্তর খুঁজে পাচ্ছে না বা কোন ব্যক্তির জন্য খুঁজে পাচ্ছে না সেটা কোর্টকে জানাবে, তো কোনটাই তো করছে না। তো সেই জন্য তারা কনফিউজ করার রাস্তায় চলে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখিয়ে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট মে ওহা পর জো হিয়ারিং হুয়া হ্যায় ও তো চল রহা হ্যায়, উসকে উপর কোই টিপ্পনি ঠিক নেই হ্যায়। তো সিবিআই নে কিয়া কিয়া, সিবিআই কো জো স্ট্যাটাস রিপোর্ট দেনা থা উসমে পজিটিভ কুছ তো নেই হ্যায়, ও কেস কা তো কিনারা নেই হুয়া, ও তো কনফিউশন ক্রিয়েট কর রহে হ্যায়। আব দেখিয়ে ফোর পয়েন্টস, উই হ্যাভ আইডেন্টিফাইড ফোর পয়েন্টস উসকে। দেখিয়ে এক, ও জো সিবিআই কে তরফ সে জো সওয়াল ওহা পর হো রহা থা, তো সুপ্রিম কোর্ট ক্লিয়ার করকে ইয়ে বতা দিয়া কে ফেক নিউজ কে উপর সোশ্যাল মিডিয়া মে কিয়া চল রহা হ্যায় উসকে উপর সওয়াল মত কিজিয়ে, সওয়াল করনা হ্যায় তো হামারা পাস অরিজিনাল রিপোর্ট হ্যায়। তো সওয়াল মিডিয়া মে জো সোশ্যাল মিডিয়া মে জো ঘুম রহা হ্যায় ও বেসলেস পয়েন্টস লেকর সিবিআই কে তরফ সে আজ সওয়াল হো যা রহা থা ও স্টপ কর দিয়া। দূসরা, সুপ্রিম কোর্ট বোল দিয়া ইয়ে এক ইনসিডেন্ট হ্যায়, বহুত বুরা ইনসিডেন্ট হ্যায়, ইনভেস্টিগেশন চল রহা হ্যায়, কোর্ট দেখ রহা হ্যায়, ইসকে উপর পলিটিক্স মত কিজিয়ে। কন বোলা হ্যায়? সুপ্রিম কোর্ট। কিউ বোলা হ্যায়? কিউকে ইয়ে প্রবলেম সিফ বেঙ্গল কা এক ইনসিডেন্ট কা নেই হ্যায়, পুরা দেশ কা প্রবলেম হ্যায়। পয়েন্ট নম্বর থ্রি, জো ডক্টরস অভি কাম পে নেই হ্যায় উসপে উসকো কাম পে জানা চাহিয়ে। কিউ? কিউকে সুপ্রিম কোর্ট ইয়ে অভি দেখ রহা হ্যায়, কেস চল রহা হ্যায়, সিবিআই যাঁচ কর রহা হ্যায়, ওর আগর ডক্টর লোক কাম পে না আয়ে তো লাখো জো পেশেন্টস হ্যায় ও হ্যারাস্ট হো রহা হ্যায়। আর নম্বর ফোর, জব ইয়ে উনকে তরফ সে বোলা গিয়া থা কে প্রোটেস্ট র্যালি কা উপর প্রোটেস্ট প্রোগ্রামস কা উপর কোই কড়া অ্যাকশন পুলিশ কা নেই হোনা চাহিয়ে, তো সুপ্রিম কোর্ট নে বোল দিয়া পুলিশ কড়া অ্যাকশন নেই লেঙ্গে, লেকিন ও এজিটেশন ভি প্রোটোকল ওয়াইজ হোনা চাহিয়ে, প্রোটোকল মান কে হোনা চাহিয়ে, ও কোই ইল্লিগাল ভায়োলেন্স ও নেই চলেগা। তো ইয়ে সুপ্রিম কোর্ট নে বোলা, আর উসকা জো কোয়েরি থা আগর কিসি কোই ওহা পর ইরেগুলারিটি হ্যায় তো সুপ্রিম কোর্ট দেখেগা। তো উনোনে জো বোলা হ্যায় হামারা স্টেট গভর্নমেন্ট কা লয়ার উসকা জবাব দিয়া হ্যায়, ফাইনাল অর্ডার অভি তক নেই আয়া, তো উসকা উপর ইতনা ইসসে জাদা আর ক্যা হো সকতা হ্যায়। সিবিআই নে অভি এক ভি অ্যারেস্ট সিবিআই নে নেই কিয়া, ও সিফ কনফিউজ কর রহা হ্যায়, টাইম কিলিং কর রহা হ্যায়। উইদিন 12 আওয়ার্স কলকাতা পুলিশ নে এক অ্যাকিউজড কো অ্যারেস্ট কর লিয়া থা, পুরা ইনভেস্টিগেশন সিবিআই কা হাথ মে হ্যায়। তো আগর কিসি নে কোঅপারেট নেই কিয়া, আগর কিসি নে কোই ডকুমেন্ট ইধার উধার করনে কা কোশিশ কিয়া, ইয়ে সব কা উপর অ্যাকশন লেনে কা রাইট তো সিবিআই কা হ্যায়, উনোনে কুছ ভি নেই লিয়া আর কোর্ট মে জাকার ও কনফিউশন ক্রিয়েট কর রহা হ্যায়, ইয়ে ঠিক নেই। দাদা, স্বাস্থ্য ভবন অভিযান কো লেকে ক্যা কহনা চাহিয়ে? ও ক্যা হ্যায় স্বাস্থ্য ভবন অভিযান? वो हजार लोग भी नहीं था भाजपा का, हजार लोग भी नहीं था, वो 700-800 के करीब कुछ लोग उनके उसके अंदर उसका सेंट्रल फोर्स का आदमी भी था वहां पर जाकर। क्या है अभी केस है सुप्रीम कोर्ट में, जान जाए सीबीआई के हाथ में,
वो जा रहा है स्वास्थ्य भवन और नवर्ण, इसका मतलब क्या है? वो पॉलिटिक्स कर रहा है, जस्टिस नहीं मांग रहा है, पॉलिटिक्स कर रहा है। और पहले ही कुछ कुछ उनका टॉप लीडर जैसे उठ के पुलिस का बस में पोजीशन लेके विंडो सीट में बैठा गया तो लगता है वो मंदारमणि घूमने जा रहा है। एक एक लाइन कहा है सुप्रीम कोर्ट ने कि आई हैव नॉट सीन केस लाइक दिस इन 30 इयर्स, तो ये एक पासिंग कमेंट है, इसके ऊपर कुछ नहीं होता। और एक है नवर्ण अभियान को लेके, एक सोशल मीडिया में जो सोशल मीडिया में एनआरकी क्रिएट करने का कोशिश हो रहा है, जो कुछ लोग वो भाजपा का थोड़ा सपोर्टर्स लोग प्रमोट कर रहे हैं, आरएसएस लोगों को प्रमोट कर रहे हैं, जो नवर्ण वहां पर नवर्ण क्यों, मामला है सुप्रीम कोर्ट में, इन्वेस्टिगेशन सीबीआई के हाथ में, जा रहा है नवर्ण, क्यों नवर्ण क्या है, कैसा रेजिग्नेशन? उन्नाव, हाथरस, प्रयागराज, जोगी जी ने रेजिग्नेशन दिया था क्या? मणिपुर रेजिग्नेशन हुआ था, गुजरात बिल्किस रेजिग्नेशन हुआ था, ब्रिजभूषण साक्षी मालिक केस, ब्रिजभूषण का रेजिग्नेशन हुआ था, तो कोई रेजिग्नेशन नहीं हुआ। जो 12 घंटा के अंदर एक्यूज को पकड़ लाया उसका रेजिग्नेशन, और ये पोस्ट भी घूम रहा है वो आग जलाना है, वो सब मैचेस लाना पड़ेगा, ये सब घूम रहा है, वो एनआरकी क्रिएट करने का ये कॉन्स्पिरेसी है। विवेक अग्निहोत्री आके बंगाल में कह रहे हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर कोलैप्स हो चुका है। अरे विवेक जी के खिलाफ तनुश्री गुप्ता का एलिगेशन था, तनिश्रा दत्ता का एलिगेशन था, कौन विवेक अग्निहोत्री? वो जो भाजपा वाला जो फिल्म बनाता है उसका खिलाफ तो हमारा बंगाल का लड़की, बंगाल का लड़की विवेक अग्निहोत्री तो बाहर से आया है, हमारा बंगाल का लड़की तनुश्री उसका एलिगेशन था, उसके साथ मिसबिहेव किया गया था, वो यहाँ पर जस्टिस मांगने नौटंकी कर रहा है।